বাংলা গান বলতে আমার কাছে শুধু একটাই অ্যালবাম ছিল, দ্যাট ওয়াজ ফিডব্যাক এর, বিশেষ করে মৌসুমী ওয়ান। মৌসুমী আমি টোটাল অ্যালবামটাই শুনতাম, বাট আমার মনে আছে আমি মৌসুমীটার গানটা দুবার শুনতাম। আর আমার কাছে অনেক প্রিয় গান ছিল উদাসী, যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে মনে পড়ে তোমায়। মনে পড়ে তোমার ফিডব্যাকের একটি গানের কথা বলতে পারি, যেটা গানে যে গানের টাইটেল হচ্ছে মৌসুমী, অর্থাৎ মৌসুমী ওয়ান। এবং আমার মনে আছে আমরা তখন ক্লাস চলাকালীন সময়ে তখন আমরা মৌসুমী গানটা গাচ্ছিলাম, আমাদের চার বন্ধুকে ক্লাস থেকে বের করে দেওয়া হয় ক্লাস চলাকালীন অবস্থায় গান গাওয়ার জন্য। আজকে ফিডব্যাকের 40 বছর পূর্তি। বাংলাদেশ কেন, পৃথিবীতে খুব কম ব্যান্ড আছে যেটা 40 বছর ধরে চলছে, ইটস আ মাইলস্টোন ফর আ ব্যান্ড। ফিডব্যাক হ্যাজ অলওয়েজ বিন আ গাইডিং লাইট আমাদের জন্য। বাবু ভাইয়ের কোঅর্ডিনেশন, মাকসুদ ভাইয়ের লিরিক, টিউন, এভরিথিং মিলে একটা পরিপূর্ণতা পেয়েছিল ফিডব্যাক। ফিডব্যাকের যে কোনো গান, যে কোনো গান আমি মনে করি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রথম যেদিন হলো আর্তনাদ আর পাগল পাগল করে দিবে অববাদ আমাকে, মানে আরে বাপ রে বাপ, ইটস গোনা বি আ ব্লাস্ট অ্যাকচুয়ালি।